ফরজ গোসলের সময় মেয়েদের মাথার চুল বা খোঁপা ভেজানো কি জরুরি? মা বোনদের ফরজ গোসলের সময় মাথার খোঁপা বেনি এগুলো খোলা ছাড়া যদি চুলের গোড়াতে পানি পৌঁছানো যায় তাহলে এলো খোলা কোনো জরুরি নয় ফরজ গোসলে। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিস আছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছেন, ঠিক এই প্রশ্নটা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার চুল আমি বাঁধি, এগুলোতে যে গিরা থাকে আমি বাঁধি, এই খোঁপা আমার খোলা লাগবে কি না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, না এটা তোমার জন্য খোলা আবশ্যক নয়, বিশেষ করে যদি গোড়া পর্যন্ত পানি এমনিতে পৌঁছা যায় তাহলে সেক্ষেত্রে বেনি খোলা ছাড়াও ফরজ গোসল মেয়েরা করতে পারবেন এবং তিনি খুলেও গোসল করতে পারবেন, বিশেষ করে গোড়া যদি পৌঁছা যায় তখন আর খোলাটা জরুরি নয়। আর আমার যে প্রশ্ন আছে, আমি ভুল বলছি ফজর, আগামী দুই দিনও শেষ হবে না, অতএব মাহফিল যদি তিন দিন ব্যাপী হয়, আবার কালকে আমরা জুমার পর থেকে শুরু করলাম, এরপরের দিন আবার শুরু করলাম, তাহলে সেক্ষেত্রে বোধহয় প্রশ্ন শেষ করা যাবে, রাত অনেক হয়েছে। আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর একবারে যদি দিয়ে ফেলি তাহলে তো ভাই আগামী বছর দাওয়াত দিবে না, অতএব প্রশ্ন থাকুক, দাওয়াত পরে চান্স পাওয়ার চান্স থাকুক। আমরা অনেক কথা শুনছি, কম কথা শুনি নাই, যেগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়।